ওই যে বলি না মহামারী ভাইরাস, কোনো ভাইরাস, কোনো ভাইরাস, এই ভাইরাস আরো সামনে আসে না, ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ চাই দিবেন, এতে করে সুলাইমান আলাইহিস সালামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে সাবা রানী বিলকিস, ঠিক আছে, হুদহুদ পাখি ধরে
ফাইরাস হবে মেসিফিক তাজ্জুল এবার হবে তাজ্জুল এই আবার কি চাক 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে তার মতো বড় কোনো ফিতনা আসবে সে পৃথিবীতে এসে খোদা দানি বলবে আমি আল্লাহ কি বলবে আমি আল্লাহ সে একা তো জান্নাত একা তো জাহান্নাম নিয়ে বলবে মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম হয়ে যাবে এটা হচ্ছে যে তাকে মেনে নেবে সে তার কোনো ক্ষতি করবে না তাকে সুখ শান্তিতে রাখবে জান্নাত আর যে তাকে মানবে না তাকে সব ধ্বংস করে দেবে এটা জান্নাত আসা জান্নাতকে হাতে নিয়ে করা যায় রূপ করতে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারে সে ফসল বেশি করে দিবে যারা আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে তাকে গুপ্ত ধন তার কিছু করবে যারা তাকে মেনে নেবে ওদেরকে গুপ্ত ধন দিবে আর অনেক কিছু সে করবে সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ে